প্রিয় বন্ধুরা, তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা এসএসসি জিডি 2023-এ সিলেকশন হয়ে গেছো, তাদের সবাইকে অনেক 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 শুভেচ্ছা জানাচ্ছি। এবং প্রিয় বন্ধুরা, যাদের এর ফাইনাল মেরিটে নাম আসেনি, মেডিকেলে আনফিট হয়েছো, রানিং করতে গিয়ে ফেল হয়েছো, বন্ধুরা তারা একদম মন খারাপ করবে না। আশা করি 2024-এ আবারও নতুন এসএসসি জিডির ভ্যাকান্সি আসবে এবং তোমরা আরও বেটার প্রিপারেশন করবে, এতটা বেটার প্রিপারেশন করবে যে তোমাদের কেউ টলাতে পারবে না। তো প্রিয় বন্ধুরা, তোমরা যারা বিশেষ করে রানিংয়ে ফেল করে, তোমরা রানিংয়ে ধ্যান দেবে বেশি করে। যারা পড়াশোনায় 2-4 নম্বরের জন্য, 1-8 নম্বরের জন্য, 2-5 নম্বরের জন্য রয়ে গিয়েছো, তাদেরও বলবো তোমরা আরও বেটার প্রিপারেশন করো, যাতে তোমাদের নম্বরটা আরেকটু ভালো হয়। তোমরা যারা এবারে এবারে তোমরা যারা ফেল হয়েছো, যারা রানিং ফেল করে পাস করতে না, মেডিকেল পাস করতে না, অথবা যারা ফাইনালমেট নাম আসতে পারেনি, তো বন্ধুরা তোমরাই পরের বছর চাকরি পাবে। কারণ প্রিয় বন্ধুরা, আমি নিজে 2021 সালে ফাইনাল মেরিটে আউট হয়ে যাই, তো এবারে বিএসএফ সিলেকশন হয়ে গেছে। তো এর থেকে তোমরা বুঝতে পারছো যে যারা বিশেষ করে ফেল করে যায় 1 বছর, তো পরের বছর তাদের এত অভিজ্ঞতা হয়ে যায়, মনের মধ্যে এত আগুন জ্বলে যায় যে পরের বছর চাকরি না নিয়ে তারা থামবে না। তো প্রিয় বন্ধুরা, যারা ফেল করেছো, যারা ফেল বলা হয়নি, এটাকে একদম ফেলও বলা যায় না, ফেল বলা আমারই ভুল হচ্ছে, তোমরা যে 2-1 নম্বরের জন্য রয়ে গেছো, ফাইনাল মেডে নাম আসেনি, ঠিক আছে, তাদের কথা বলবো। তো বন্ধু, তোমরা আরও বেটার প্রিপারেশন করো, 2024 সালে যখন নতুন ভ্যাকান্সি আসবে, তোমাদেরকে অবশ্যই আমি জানিয়ে দেবো। প্রিয় বন্ধুরা, 2024-এর যে এসএসসি যে ক্যালেন্ডার আছে জিডি, সেই ক্যালেন্ডারে কোনো রকম এখনো পর্যন্ত তোমাদের জিডির কোনো রকম আপডেট আসেনি, কিন্তু এসএসসি জিডি ক্যালেন্ডার বছরে 2 বার করে আপডেট হয়ে থাকে। তো আপডেট যখন হয়, এসএসসি জিডি নতুন যদি ভ্যাকান্সি এসে যায়, তো বন্ধুরা আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। তো বন্ধুরা, এবং অন্যান্য ফর্ম ফিল আপ যা চলছে, তোমরা অবশ্যই করতে থাকো এবং তোমরা টার্গেট রাখতে থাকো একটা বেটার জবে। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো, লেটেস্ট লেটেস্ট সব কিছু ভিডিও আবারও পাওয়ার জন্য। থ্যাংক ইউ, জয় হিন্দ।